नमस्कार दर्शक বন্ধুরা, আজ আমি দেখাবো সুজির উপর একটা দুর্দান্ত দারুণ একটা মিষ্টির রেসিপি। আর এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটার জন্য উপকরণ অত্যন্ত অল্প এবং এই অতি অল্প দিয়ে একটা সুন্দর একটা মিষ্টি তৈরি হবে। আর এই রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, আর প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে জিনিসটা শেখাবো। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতন আমরা ঘি এর মধ্যে অ্যাড করলাম। অল্প করে ঘি অ্যাড করার পর তারপরে এখানে 1 কাপ মতন সুজি এখানে অ্যাড করলাম। এবারে সুজিটাকে আমরা ঘিয়ের সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। হালকা লাল লাল করে সুজিটাকে ফ্রাই করতে হবে। হালকা লাল লাল করে সুজিটাকে আমরা ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা 1.5 কাপ মতন দুধ এর মধ্যে অ্যাড করব। প্রথমে আগে আমরা 1 কাপ দুধ অ্যাড করব, তারপর বাকি 1/2 কাপ দুধ পরে অ্যাড করব। প্রথমে আগে আমরা 1 কাপ দুধ এর মধ্যে অ্যাড করছি। এবার 1 কাপ দুধটাকে আমরা এই সুজির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে 1 কাপ দুধ অ্যাড করার পর তারপরে আমরা বাকি 1/2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এবারে দুধটাকে আমরা সুজির সাথে ভালো করে মিক্স করে নেব। আমরা এই সুজিটাকে ভালো করে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। আর এই জিনিসটা সবসময় মিডিয়াম লো ফ্লেমে সবসময় জিনিসটাকে করবেন। তাই এই জিনিসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং দুধটাও খুব ভালো করে ড্রাই হয়ে গেছে এবং সুজির সাথে খুব ভালো করে মিশেও গেছে। এবারে এই জিনিসটাকে আমরা গ্যাস থেকে উঠিয়ে নেব। আমরা সুজিটাকে আলাদা প্লেটে রেখে দিয়েছি। এবারে সুজির উপর এই ঢাকনি দিয়ে দিলাম। এবারে এই অবস্থায় আমরা 10 মিনিট ভালোভাবে রেখে দেব। আমরা পরের স্টেপে চলে এসেছি। এবারে আমরা সুগার সিরাপটা তৈরি করব, তার জন্য আমরা একটা স্টিলের পাত্র নিয়েছি। এবারে এর মধ্যে আমরা 1.5 গ্লাস মতন জল এর মধ্যে অ্যাড করলাম। জল অ্যাড করার পর তারপরে আমরা গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমরা 1 কাপ মতন সুগার এর মধ্যে অ্যাড করছি। এবারে এই সুগারটাকে আমরা একটু জলের সাথে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা একটু ফুড কালার ইউজ করব, যাতে দেখতে একটু ভালো হয়। সেই কারণে আমরা এই সেই জন্য আমরা অল্প করে আমরা ফুড কালার এর মধ্যে ইউজ করছি। যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন, অথবা ফুড কালারের বদলে আপনারা হলুদও ইউজ করতে পারেন। এবং হলুদটা যেন অল্প হয়, না হলে গন্ধ ছাড়বে। সেই কারণে আমরা একটু দেখতে ভালো হওয়ার জন্য আমরা সুগার সিরাপের মধ্যে একটু একটু ফুড কালার মেশাচ্ছি, যাতে দেখতে ভালো হয়। এবার এই জলটাকে আমরা একটু ফুটতে সময় দেব। সুগার সিরাপটা ফুটতে শুরু করে দিয়েছে এবং সুগার সিরাপটা খুব ভালো করে জিনিসটাকে ফোটাতে হবে। যতক্ষণ না চ্যাটচ্যাটে হবে ততক্ষণ জিনিসটাকে ফোটাতে হবে। তা আমরা একবার পরীক্ষা করে নেব যে চ্যাটচ্যাটে হয়েছে কিনা জিনিসটা। হ্যাঁ, ভালো করে চ্যাটচ্যাটে হচ্ছে, দেখে নিন, আপনাদের দেখাচ্ছি। এবং খুব সুন্দর করে চ্যাটচ্যাটে হয়েছে, তার মানে আমাদের এই সুগার সিরাপটা হয়ে গেছে। এবারে এই সুগার সিরাপটাকে আমরা আলাদা জায়গায় রেখে দেব। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। তা আমরা এবার ঢাকনিটা খুলব এবং ঢাকনিটা খুলে দেখব যে সুজিটা কেমন আছে। এই সুজিটা নরম হয়েছে, এই জিনিসটাকে আরও ভালো করে নরম করতে হবে। সেই জন্য আমরা আলাদা পাত্রে এই সুজিটাকে আমরা ঢালব। ঢেলে আমরা 20 মিনিট ধরে ভালো করে জিনিসটাকে চটকাতে হবে, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে নরম হয়ে যায়। সেই কারণে
সুজিটাকে আমরা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং বেশ সুন্দরও হয়েছে এবং বেশ নরম হয়েছে, দেখে নিন খুব সফট হয়েছে। এইভাবে ডোটাকে মাখতে হবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। তা আমরা হাতে একটু তেল নিয়েছি, তেল নিয়ে ভালো করে হাতে তেলটাকে মাখিয়ে নিলাম। আমরা এখানে একটু ছোট আকারে ডো নিলাম, যে দেখবো জিনিসটা ফাটছে কিনা, মিষ্টির জন্য পারফেক্ট কিনা। এবারে আমরা একটু রাউন্ড শেপ করে নেব। দেখে নিন একটু জিনিসটা ফাটেনি, জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে। যদি জিনিসটা যদি ফাটে তাহলে আবার জিনিসটাকে খুব ভালো করে মাখতে হবে। তা আমরা এই ডোটাকে আমরা একটু ভালো করে গোল করে নেব। গোল করে নিয়ে এবার জাস্ট একটু আমরা চেপটে দেবো। ঠিক এইভাবে জিনিসটাকে করতে হবে। এইভাবে আমরা বাকি জিনিসটা আমরা এইভাবে এই শেপে করে নেব। দেখে নিন আমরা বাকি জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে গোল করে নিয়েছি, একটা জিনিসও ফাটেনি। ঠিক এইভাবে করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা পরের স্টেপে চলে এসেছি। আমরা কড়াইতে আমরা 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করেছি। এবার এই রিফাইন্ড অয়েলটাকে আমরা একটু গরম করবার জন্য সময় দেব। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে সুজির এই জিনিসটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। এই জিনিসটাকে বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, অল্প একটু লাল লাল করে ভাজলেই চলবে। তা এই জিনিসটা আমাদের ভাজা হয়ে গেছে, এরকম হালকা লাল লাল কালার এসে গেছে। এবারে এই জিনিসটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা এই জিনিসটাকে আমরা সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। আমরা এটাকে সুগার সিরাপের মধ্যে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে আমরা একটু ওলট পালট করে নেব সুগার সিরাপের মধ্যে, যাতে রসটা খুব ভালো করে ঢুকতে পারে। সেই কারণে আমরা ওলট পালট করে নিয়েছি জিনিসটাকে এবং এই সুগার সিরাপের মধ্যে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখব। এবার 1 ঘন্টার পর আমরা ফিরে আসছি। 1 ঘন্টা পর আমরা ফিরে এসেছি। এই 1 ঘন্টা ধরে এই জিনিসটা ভিজানো ছিল রসের মধ্যে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং বেশ বড় হয়েছে। এবারে এই জিনিসটাকে আমরা আলাদা প্লেটে সার্ভ করে দেব। আলাদা প্লেটে আমরা সার্ভ করে দিয়েছি। এবারে এর উপর আমরা একটু সুগার সিরাপ ছড়িয়ে দেব। তারপর এর উপর আমরা একটা করে পেস্তা এর উপর দিয়ে দেবো, যাতে দেখতে বেশ সুন্দর হয়। সেই কারণে দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা পেস্তাগুলো আমরা এর উপর ছড়িয়ে দিয়েছি এবং দেখতে অপূর্ব হয়েছে। আপনারাও বানান এই ধরনের একটা নতুনত্ব রেসিপি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।